জীবনদাতার সঙ্গ ছাড়তে নারাজ সে। এবার তার কাছেই মিলল আশ্রয়। তুরস্কের এই জুটি এখন ইন্টারনেটে রীতিমতো ভাইরাল। বিপদের দিনে পাশে যে থাকে তার হাত ছাড়তে নেই কখনো, এটাই তো জীবনের শিক্ষা। কিন্তু এই শিক্ষা মানেই বা কজন? না, মান আর হুঁশ নিয়ে জন্মালেও সকলেই যে এমনটা মেনে চলেন তেমনটা কিন্তু নয়। কিন্তু অবলা হলেও সেই পাঠ শিখিয়েছে এই ছোট্ট বিড়াল। ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত হয়েছে তুরস্ক, সে দেশের বিপদের বহর দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। চারিদিকে ধ্বংসস্তূপ আর মৃত্যু মিছিল, হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে, লক্ষাধিক ঘর বাড়ি ভেঙে মিশে গিয়েছে ধুলোই। ঠিক এমন পরিস্থিতির মধ্যেই মানুষকে উদ্ধার করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা। চারিদিকে ধ্বংস হাহাকারের মাঝে নেট দুনিয়ায় নজর কাড়ল একটা অদ্ভুত দৃশ্য। ধ্বংসস্তূপ থেকে একটা বিড়ালকে উদ্ধার করেছিলেন এক ব্যক্তি। প্রাণ ফিরে পাওয়ার পর উদ্ধারকারীরই কাঁধে নিশ্চিন্তে বসে থাকতে দেখা যায় তাকে। উদ্ধারকারী ব্যক্তির মুখে গালে আলতো করে ভালোবাসা ব্যক্ত করতে দেখা যায়। অনেক চেষ্টা করেও বিড়ালটিকে নিজের কাছ থেকে সরাতে পারেনি ওই ব্যক্তি। এবার জানা গেল বিড়ালটি এখনো পর্যন্ত তার উদ্ধারকারী বন্ধুর সঙ্গেই রয়েছে। বরং বলা ভালো, দিব্যে একসঙ্গে ঘর করছে দুজনে। উদ্ধারকারীর ঋণ ভোলেনি ওই কৃতজ্ঞ বিড়াল। কিন্তু মানুষের দুনিয়ায় উপকারীর উপকার স্বীকার না করাটাই যেখানে দস্তুর, সেখানে পশুদের দুনিয়ায় নিয়মকানুন যেন অনেক বেশি মানবিক। আর তাই উদ্ধারকারীকে ছেড়ে কিছুতেই অন্য কোথাও যেতে রাজি নয় এই চার পেয়ে। এদের দুজনের নতুন আরো একটা ভিডিও ঘুরে বেড়াচ্ছে নেট মাধ্যমে, যেখানে দেখা যাচ্ছে ওই উদ্ধারকারীর সঙ্গে একই বিছানাতে আশ্রয় নিয়েছে বিড়ালটি। জানা গিয়েছে উদ্ধারকারী ব্যক্তির নাম আলী কাকাস। বিড়ালটিকে উদ্ধারের পর তার উপরে এক অদ্ভুত মায়া জন্মে গিয়েছে আলীর। সেজন্য বিড়ালটিকে তিনি কাছছাড়া করতে চাননি, তাই ওই প্রাণীটিকে তিনি দত্তক নিয়ে ফেলেছেন আর নাম দিয়েছেন এনকাজ। ধ্বংস আর মৃত্যুর মধ্যে এই ঘটনা যেন জীবনেরই উদযাপনের ছবি। শুধু একটা প্রাণীর জীবন বাঁচানো আর প্রতিদানে তার কৃতজ্ঞতা প্রকাশই নয়, সমস্যা প্রতিকূলতার পাশাপাশি জীবনে যে সূক্ষ্ম এবং সুন্দর সুন্দর মুহূর্তরা আছে, এই ঘটনা যেন সেটাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।